প্রথম যুদ্ধের কারণ হিসেবে একটি হত্যাকাণ্ডের কথা আমরা জানি কিন্তু এই যুদ্ধের পেছনে কারণ কি শুধুমাত্র সেই হত্যাকাণ্ড না এই যুদ্ধের পেছনে আরো অনেকগুলি কারণ ছিল আজকে ক্লাসে আমরা দেখব এই প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তার পেছনে কারণগুলো কি কি যুদ্ধটা কিভাবে হয়েছিল এবং যুদ্ধ শেষে ইউরোপের মানচিত্রের কি একটা বিশাল পরিবর্তন এসেছিল সব দেখব আজকে আমাদের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি চিত্র এখানে দেখা যাচ্ছে একজন বিদ্রোহী গুলি করে দুইজন মানুষকে হত্যা করছে এই বিদ্রোহী ছিল সার্বিয়ার একজন বিদ্রোহী অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফিয়াকে হত্যা করছে এই হত্যাকাণ্ডটা পৃথিবীতে অনেক আলোচিত এই হত্যাকাণ্ডের কারণেই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল অন্যান্য দেশগুলি যুদ্ধে জড়িয়ে গিয়েছিল কারণ এই যুদ্ধটা এই হত্যাকাণ্ডটাই কি তাহলে এই যুদ্ধের কারণ না এই হত্যাকাণ্ডটা একটা এক্সকিউজ অথবা একটা প্রত্যক্ষ কারণ ছিল এর আগে পুরো ইউরোপে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল পুরো ইউরোপ উত্তপ্ত ছিল শুধু একটা এক্সকিউজ বা একটা কারণ দরকার ছিল যুদ্ধের জন্য আর সেই কারণটাই হয়েছিল এই হত্যাকাণ্ড ইউরোপ কিভাবে উত্তপ্ত হয়েছিল এবং এই হত্যাকাণ্ডটি কেন হয়েছিল এটি বুঝতে হলে দেখতে হবে আমাদেরকে একটি মানচিত্র আমরা এখানে ইউরোপের একটি অংশ দেখতে পাচ্ছি তৎকালীন সময় ইউরোপ বেশ কিছু সাম্রাজ্যে বিভক্ত ছিল বড় বড় সাম্রাজ্যে বিভক্ত ছিল যেমন রুশ সাম্রাজ্য জার্মান সাম্রাজ্য ফ্রান্স সাম্রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্যের কথা তো আমরা জানি এদিকে অটোমান সাম্রাজ্য একটি খুব বড় সাম্রাজ্য ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য অর্থাৎ বর্তমানে যে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি সাম্রাজ্য এই সাম্রাজ্যের দখলে ছিল আজকের দিনে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা এই জায়গাটা আজকের দিনে দেশটার নাম হচ্ছে বসনিয়া ও হারজে গা তো এই জায়গায় একটা জাতিগোষ্ঠী বসবাস করতো এরা হচ্ছে স্লাব জাতিগোষ্ঠী। গোষ্ঠী স্লাবরা তো এই স্লাবরা অর্থনৈতিক ভাবে অত্যন্ত দুর্বল ছিল বিশেষ করে স্লাব কৃষকদের অবস্থা ছিল খুব খারাপ যার ফলে স্লাবরা এই এই সাম্রাজ্য থেকে বের হয়ে স্বাধীন হতে চাইতো তো এই স্লাবদের একদল যুবক স্লাব তারা একত্রিত হয়ে তারা একটা সংগঠন চলেছিল ব্ল্যাক হ্যান্ড এবং সেই সংগঠনের একজন বিপ্লবী যখন অস্ট্রিয়া হাঙ্গেরি যুবরাজ এখানে এসেছিল সে একজন বিপ্লবী তাদেরকে গুলি করে হত্যা করে এবং এই হত্যার প্রেক্ষিতে অন্যান্য দেশগুলি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং হয় প্রথম বিশ্বযুদ্ধ তাহলে আগে একটা কথা আমি বলেছিলাম কিন্তু কিন্তু এই হত্যা প্রথম বিশ্বযুদ্ধের কারণ না এটি একটি এক্সকিউজ বা একটা উপলক্ষ্য মাত্র এর আগে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এর আগে কেন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল এটি জানতে হলে আমাদেরকে জানতে হবে চারটি কারণ অর্থাৎ ইউরোপে আগে থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল একটা উত্তপ্ত অবস্থা তৈরি হয়েছিল এই যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পেছনে কারণ ছিল উল্লেখযোগ্য চারটি এই চারটি কারণ আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এক নম্বর কারণ যেটা এটা হচ্ছে সাম্রাজ্যবাদ অর্থাৎ তৎকালীন সময় ব্রিটেন পৃথিবীর প্রায় পঁচিশ ভাগ অংশ নিজেদের দখলে রেখেছিল এই ব্রিটেনের সাথেও ফ্রান্স পর্তুগাল এবং স্পেন তারাও অন্যান্য দেশগুলিকে মূলত দখলে রাখতো তো এই সাম্রাজ্যবাদ অর্থাৎ এই ব্রিটেন ফ্রান্স স্পেন তারা চাইতো আরো দেশগুলিকে দখলে রাখতে কেননা তৎকালীন সময়ে শিল্প বিপ্লবের ফলে তারা যে ইউরোপের দেশগুলি উন্নত বা আধুনিক দেশগুলি তারা পণ্য উৎপাদনে এতটা অগ্রসর হয়েছিল যে অল্প খরচে অল্প শ্রমে তারা অধিক পণ্য উৎপাদন করতে পারত এই তাদের জন্য এই পণ্য উৎপাদনের জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ কাঁচামাল এই কাঁচামাল তারা থেকে পাবে অর্থাৎ তাদের অধীনে যে রাষ্ট্রগুলি আছে যাদেরকে তারা কলোনি করে রেখেছে এই কলোনি থেকে তারা কাঁচামাল সংগ্রহ করত। সেই কাঁচামাল এনে তারা তাদের মেশিনে যখন পণ্য তৈরি করত। সেই পণ্য বিক্রির জন্য লাগবে হচ্ছে বাজার এই বাজারের জন্য কি দরকার আবারও দখল করা অর্থাৎ কলোনি বা উপনিবেশ দরকার আবার সেই বাজারে বিক্রি করে যে অর্থ উপার্জন করতো সেই অর্থ আবার বিনিয়োগ করতে হবে এটার জন্য কি দরকার আবার দরকার হচ্ছে সাম্রাজ্য আবার দরকার হচ্ছে দখল বা অন্যান্য দেশ বা তাদের কলোনি তাই সেই সময়টাতে একটা প্রতিযোগিতা ছিল কে কত বেশি দেশকে নিজেদের দখলে রাখতে পারে তার মধ্যে গিয়েছিল ব্রিটেন তার মধ্যে ছিল ফ্রান্স স্পেন এবং পর্তুগাল দ্বিতীয় একটি কারণ ছিল জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদ তো যে দেশগুলি অন্য দেশের আন্ডারে ছিল তাদের মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা আসে যার ফলে তারা চাইতো সেই দেশের বলয় থেকে মুক্ত হয়ে স্বাধীন হতে আর যে দেশগুলি শক্তিশালী ছিল অর্থাৎ যারা সাম্রাজ্য প্রতিষ্ঠায় মগ্ন ছিল তাদের মধ্যে একটা ভাব চলে আসে যেটাকে বলছে আমরা উগ্র জাতীয়তাবাদ অর্থাৎ সোভিনিজম অর্থাৎ তাদের রাষ্ট্রকেই তারা শ্রেষ্ঠ ভাবতে শেখে এই ভাবনা থেকে তারা আরো বেশি দেশগুলিকে নিজেদের দখলে নিতে চাইত যারা দখলে ছিল তারা চাইতো মুক্ত হতে আর যেগুলো বড় রাষ্ট্র ছিল তারা চাইতো আরো বেশি দেশকে দখলে নিতে অন্যতম একটি কারণ ছিল এই যুদ্ধের পেছনে তিন নম্বর যদি একটি কারণ বলি তাহলে সেটা হচ্ছে জার্মানির অতৃপ্তি আমরা দেখেছি যে সাম্রাজ্যবাদী যে রাষ্ট্রগুলি ছিল যারা প্রচুর সাম্রাজ্যকে নিজেদের দখলে নিয়েছিল তাদের মধ্যে ব্রিটেন ছিল স্পেন ছিল ফ্রান্স ছিল পর্তুগাল ছিল তাদের অন্যান্য দেশগুলি যেভাবে সাম্রাজ্য বিস্তার করেছে সে সেটা করতে পারেনি এই যে জার্মানির ভেতর একটা অতৃপ্তি এই অতৃপ্তিটা এই যুদ্ধের পেছনে একটি কারণ ছিল আরেকটা অন্যতম কারণ ছিল এই সময়টাতে পুরো ইউরোপে বিশাল একটি অস্ত্র প্রতিযোগিতা হয়েছিল বিশেষ করে এই প্রতিযোগিতা হয়েছিল জার্মানি এবং ইউকের মধ্যে ব্রিটেন এবং জার্মানির মধ্যে হয়েছিল ব্রিটেন নৌশক্তিতে খুব শক্তিশালী ছিল সো জার্মানির যে অংশটা সমুদ্রের সাথে আছে এই অংশটা তো তাবেদারি করত বা নিয়ন্ত্রণ করত ব্রিটেনের নৌশক্তি সে সময় জার্মানি তাদের নৌশক্তিকে আরো শক্তিশালী করার জন্য ব্রিটিশ নৌশক্তির সাথে একটি প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং অন্যান্য দেশ যারা তারাও একটি যুদ্ধ হতে পারে এই আশঙ্কায় নিজেরা তাদের এখানে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে এবং তাদের সামরিক বাহিনীতে প্রচুর লোক নিয়োগ করে একটি প্রতিযোগিতায় লিপ্ত হয় যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি ফ্রান্স এবং জার্মানি সেই সময়ে তাদের আয়ের এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যয় করতে হচ্ছে শুধুমাত্র তাদের সেনাদের পেছনে অর্থাৎ শূন্য বাহিনীর পেছনে এই পরিস্থিতিতে ইউরোপে বড় দুটি জোটের উদ্ভব ঘটে একটি হচ্ছে ত্রিপল অ্যালায়েন্স যেটি আঠারোশো সালে গঠন করা হয় এখানে ছিল রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেন আরেকটি হয় হচ্ছে ত্রিপল এনটেন্ট যেটি উনিশশো সালে হয় যেখানে থাকে জার্মানি অস্ট্রো হাঙ্গেরি এবং ইতালি অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই কিন্তু ইউরোপ বিভক্ত ছিল দুইটি অংশে একটি অংশে ফ্রান্স রাশিয়া ফ্রান্স ব্রিটেন আর একটি অংশে জার্মানি এবং ইতালি ছিল এরকম একটি উত্তপ্ত পরিস্থিতিতে অস্ট্রোহাঙ্গেরিয়ান যুবরাজ ফার্ডিন্যান্ড তার স্ত্রী সোফিয়া সহ এসেছিলেন বসনিয়াতে বসনিয়ার সারায় শহরে যখন তিনি ছিলেন তখন একজন স্লাব তার নাম হচ্ছে গ্যাব্রিলো প্রিন্সেন যে কিনা ব্ল্যাক হ্যান্ড একটি গুপ্ত সংস্থা যে ব্ল্যাক হ্যান্ড গুপ্ত সংস্থার আর একটি নাম হচ্ছে ইউনিয়ন অফ ডেথ সেই ব্ল্যাক হ্যান্ড অথবা ইউনিয়ন অফ ডেথ এই গুপ্ত সংস্থার মেম্বার গ্যাব্রিলো প্রিন্সেপ এই যুবরাজ এবং তার স্ত্রীকে হত্যা করেন এই হত্যাকাণ্ডটা হয়েছিল উনিশশো চোদ্দ সালের আঠাশ জুন এই হত্যাকাণ্ড হওয়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাই একটা ক্রাইসিস সৃষ্টি হয় যেটাকে বলা হয় জুলাই ক্রাইসিস এই হত্যাকাণ্ডের পঁচিশ দিন পর তেইশ জুলাই ওই যে অস্ট্রিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি তারা সার্বিয়াকে একটি একটি চরমপত্র বা একটি আলটিমেটাম দিয়ে দেয় যেখানে দশটি দাবি বা দশটি দফা ছিল এখন প্রশ্ন আসতে পারে হত্যাকাণ্ড হয়েছে হচ্ছে আহ বসনিয়া শহরে তাহলে কেন এই আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে সার্বিয়াকে কারণ হত্যাকাণ্ডটা বসনিয়াতে হলো সেটা হচ্ছে ব্ল্যাক হ্যান্ড যে ব্ল্যাক হ্যান্ড যে গুপ্ত সংস্থা তাদের দখলে এই ব্ল্যাক হ্যান্ড সংস্থাটা ছিল এই যে গ্যাব্রিলো প্রিন্সেপ একজন কৃষকের সন্তান কৃষকের সন্তান ছিল সেও ছিল হচ্ছে এই সার্বিয়ার যার ফলে হাঙ্গেরি তারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে সার্ভিয়াকে এবং এই হত্যাকাণ্ডের পঁচিশ দিন পর তেইশ জুলাই একটা চরমপত্র বা একটা হচ্ছে দিয়ে দেয় হচ্ছে। দফা কথা বলা ছিল। দশটি প্রস্তাব ছিল এই দশটি প্রস্তাবের মধ্যে আটটি প্রস্তাবে সার্বিয়া মেনে নেয় কিন্তু মেনে নেয়নি যে দুটি প্রস্তাব একটি প্রস্তাবে বলা ছিল সার্বিয়াকে আত্মসমর্পণ করতে হবে অস্ট্রোহাঙ্গের কাছে এবং এই অষ্টহাঙ্গেরি সাম্রাজ্যের অধীন হতে হবে সार्डিয়াকে অর্থাৎ সार्डিয়ার যে স্বাধীন রাষ্ট্র তার স্বাধীনতা বা তার সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না সে মিলে যাবে বা অষ্টহাঙ্গেরি সাম্রাজ্যের অধীনস্থ হয়ে যাবে এই দুটি দাবি সार्डিয়া যখন না মানে তখনই 28 জন হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তার ঠিক এক মাস পর 28 জুলাইতে এই অ্যাটাক করে বসে হচ্ছে সার্বিয়াকে এই সাহায্য তার বন্ধু রাষ্ট্র রাশিয়ার কাছে রাশিয়া তাকে সাহায্য করে কারণ হচ্ছে এই অস্ট্র হাঙ্গেরির সাথে আগেই রাশিয়ার সাথে দ্বন্দ্ব ছিল একটি প্রণালী নিয়ে আবার এই রাশিয়ার ধারণা এখানে যে স্লাব জনগোষ্ঠী আছে যারা সার্বিয়াতে বসবাস করছে কিছু অস্ত্র হাঙ্গেরির দখলে এখানে আছে আবার কিছু স্লাব আছে রাশিয়াতে এরা যদি স্বাধীনতা লাভ করে অর্থাৎ অষ্ট্র হাঙ্গেরি সাম্রাজ্যের দখল থেকে বেরিয়ে আসে তাহলে তারা অধীনস্থ হবে রাশিয়ার অর্থাৎ রাশিয়ার বলয়ের মধ্যে থাকবে এই চিন্তা থেকে সার্বিয়া যখন রাশিয়ার কাছে সহযোগিতা চায় রাশিয়া তাকে সাহায্য করে রাশিয়া করে কাকে এই অস্ট্র এই অস্ট্রোহাঙ্গেরি কে অ্যাটাক করার প্রেক্ষিতে এই হাঙ্গেরি সাহায্য চায় জার্মানির কাছে আমরা দেখতে পাচ্ছি এই যে হাঙ্গেরি হেল্প চায় জার্মানির কাছে জার্মানির কাছে সাহায্য চাইলে জার্মানি পাল্টা অ্যাটাক করে রাশিয়াকে জার্মানি রাশিয়াকে অ্যাটাক করার প্রেক্ষিতে ফ্রান্স অ্যাটাক করে জার্মানিকে কেননা ফ্রান্স রাশিয়া এবং ইউকে হচ্ছে একজন অর্থাৎ একই সাথে রাশিয়া অ্যাটাক করছে জার্মানিকে আবার ফ্রান্স অ্যাটাক করছে জার্মানিকে জার্মানি তখন চিন্তা করে যে আমি এখন রাশিয়াকে প্রতিহত করতে পারবো না আগে ফ্রান্সকে প্রতিহত করি তারপর রাশিয়াকে প্রতিহত করব। এই চিন্তা সে ফ্রান্সকে অ্যাটাক করতে গিয়ে আগে চিন্তা করে বেলজিয়ামটা যদি আমি দখলে নিতে পারি তাহলে ফ্রান্সকে দখলে নেওয়া আমার জন্য সুবিধা হবে জার্মানি অ্যাটাক করে বসে হচ্ছে বেলজিয়ামকে কিন্তু বেলজিয়ামকে অ্যাটাক করার প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে যায় কারণ এই বেলজিয়ামের সাথে ইউকের আঠারোশো সালে একটা চুক্তি হয়ে থাকে যে চুক্তিটাকে বলা হয় লন্ডন ট্রিটি এই হয়েছিল লন্ডনে সাধারণত যে জায়গাটা চুক্তি হয় এই জায়গার নাম অনুযায়ী বলা ছিল বেলজিয়ামে যদি কেউ কখনো অ্যাটাক করে বা সে অ্যাটাকের শিকার হয় তাহলে তাকে সাহায্য করবে ইউকে তাহলে জার্মানি বেলজিয়ামে অ্যাটাক করার প্রেক্ষিতে যুদ্ধে যোগদান করে ইউকে ইউকে অ্যাটাক করে বসে জার্মানিকে পর্যন্ত অটোমান সাম্রাজ্য তারা শান্ত ছিল তারা যুদ্ধে অটোমান একটা দীর্ঘকালের দ্বন্দ্ব আছে যার ফলে এই অটোমান সাম্রাজ্য এই অস্ত্র হাঙ্গেরি জার্মানির পক্ষ হয়ে অ্যাটাক করে বসে রাশিয়াকে এতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেনি অন্যতম একটা শক্তিধর রাষ্ট্র আমেরিকা আমেরিকা চুপচাপ ছিল আর আমেরিকা এই যুদ্ধে একটা সুবিধা নিয়েছিল সেটা কেমন এখানে যারা যুদ্ধ করছে যাদের প্রচুর পরিমাণে অস্ত্রের দরকার এই অস্ত্রের সাপ্লাই দিত আমেরিকা এই পক্ষ ওই পক্ষ দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করত আমেরিকা কিন্তু দুইটি ঘটনায় এই যুদ্ধে যোগদান করে আমেরিকা এই জার্মানির বিপক্ষে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে সেই সময়ে জার্মানি নৌশক্তিতে অনেক শক্তিশালী ছিল এই জার্মানির প্রচুর ইউ বোট বা সাবমেরিন ছিল এই সাবমেরিন গুলি যে জার্মানি অ্যাটাক করতো ইউকেতে ইউকে যুদ্ধ জাহাজ গুলিকে তারা ধ্বংস করত। এরকম জার্মানির একটি ইউ একটি জাহাজ এই তারা যুদ্ধ জাহাজ না তারা কিছু প্যাসেঞ্জার বা যাত্রীবাহী জাহাজ অ্যাটাক করেছিল সো জার্মানির একটি ইউ বোট অ্যাটাক করেছিল ইউএস এর একটি যাত্রীবাহী জাহাজ যেটি ছিল তানিয়া এটি খুব আলোচিত একটি ঘটনা অর্থাৎ এই লুসিতানিয়া জাহাজটি ইউকে থেকে ইউএসএ তে যাচ্ছিল এটি মূলত ইউ ইউএসএ অর্থাৎ আমেরিকার একটি জাহাজ ছিল সাত মে উনিশশো সালে জার্মানির ইউবোর্ড এই লুসিতানিয়া ডুবিয়ে দেয় এই লুসি তানিয়াতে এইখানে প্রায় এক জন মানুষ মারা যায় তাদের মধ্যে একশো জন মানুষই ছিল আমেরিকা তাহলে যেটা বলছিলাম যে এতক্ষণ পর্যন্ত যুদ্ধে কিন্তু আমেরিকা অংশগ্রহণ করেনি সে দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে সে আর্থিক ভাবে লাভবান হচ্ছিল কিন্তু তার জাহাজ ডুবিয়ে দেওয়া হলো এবং সেখানে আমেরিকার একশো হয় এর সাথে আবার আরেকটি ঘটনা ঘটে এই জার্মানি আমেরিকার নিচে বা দক্ষিণে থাকা মেক্সিকোকে একটা চিঠি দিয়েছিল আমেরিকাকে অ্যাটাক করার জন্য জার্মানি তাদের সাথে আছে মেক্সিকো যেন আমেরিকাকে অ্যাটাক করে এই চিঠিটা আবার লিক হয়ে যায় সেটা মেক্সিকোর হাতে যাওয়ার আগে চলে আসে আমেরিকার হাতে যখন আমেরিকা দেখলো একে তো জার্মানি তাদের জাহাজ ধ্বংস করেছে আবার তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেক্সিকোকে ইন্ধন দিয়ে চিঠি লিখেছিল এই দুইটি কারণে আমেরিকা সরাসরি যুদ্ধে যোগদান করে আমেরিকা যখন যুদ্ধে যোগদান করে জার্মানি এক ধরনের কোন ঠাসা হয়ে যায় অর্থাৎ একই সাথে আমেরিকা রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেন করতে থাকে জার্মানিকে কিন্তু তার কিছুকাল পরেই আমরা একটা বড় ঘটনা দেখি এই যুদ্ধ থেকে রাশিয়া বেরিয়ে যায় অর্থাৎ রাশিয়াতে সেই সময় উনিশশো সালে একটা বিপ্লব হয় যেটি বলশনিক বিপ্লব বা রুশ বিপ্লব নামে আমরা চিনি এই বিপ্লব হওয়ার প্রেক্ষিতে রাশিয়ার যে বলা হতো এই জারদের পতন ঘটে এবং রাশিয়াতে শান্তির ঘোষণা দিলেন তিনি বলে দিলেন তিনি আর যুদ্ধে নেই লেনিন রাশিয়ার একটি কৃষক সম্মেলনে গিয়ে পিস ডিগ্রি ঘোষণা করেন যেখানে তিনি এই যুদ্ধ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন রাশিয়া বেরিয়ে গেল একই সাথে আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন অ্যাটাক করতে থাকে জার্মানিকে জার্মানি অবধারিত ভাবে পরাজিত হয় তাদের সাথে চল অটমান সাম্রাজ্য তারা পরাজয় বরণ করে নেয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চার বছর ব্যাপী এই ভয়াবহ যুদ্ধে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ লোক মারা যায় এই যুদ্ধের পর আমরা একটা বিশাল পরিবর্তন দেখি ইউরোপের মানচিত্রে। এই পরিবর্তনগুলি দেখে মূলত চুক্তির মধ্যে দিয়ে এই যুদ্ধ আঠারো সালে শেষ হওয়ার পর উনিশশো সালে একটি চুক্তি হয় যেটিকে বলছি আমরা দ্বিতীয় ভার্সাই চুক্তি ফ্রান্সের ভার্সাই নগরীতে এই চুক্তিটি হয় বলে তাকে দ্বিতীয় ভার্সাই চুক্তি বলছি এই চুক্তির মাধ্যমে জার্মানি আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করে নেয় এবং জার্মানির জন্য কিছু শাস্তির ব্যবস্থা করা হয় একটা হচ্ছে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ জার্মানির উপর দিয়ে দেওয়া হয় যা যেটা তারা দীর্ঘ কাল ধরে বয়ে এই ক্ষতিপূরণটা দেয় এবং জার্মানির অনেকগুলি অঞ্চল তারা দখল করে নেয় তারা বলতে কারা ওই যে রাশিয়া তো নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে তাহলে ইউকে ইউএসএ এবং ফ্রান্স 8 দিন দেশে মিলে বিপুল পরিমাণ অঞ্চল অর্থাৎ জার্মানির জায়গা দখল করে নেয় এবং জার্মানির উপর সেনা নিষেধাজ্ঞা দিয়ে দেয় যে এক লাখের বেশি সৈন্য জার্মানিতে সেনা সদস্য হিসেবে থাকতে পারবে না এরপর আমরা দেখি যে 1919 সালে আরেকটি চুক্তি হয় সেটা হচ্ছে সেন্ট জার্মেইন চুক্তি এই চুক্তির মধ্য দিয়ে ওই যে অস্ট্র হাঙ্গেরীয় যে সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্যের পতন ঘটে এই সাম্রাজ্যের পতন ঘটে চেকোস্তোভাকিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া যুগস্তাবিয়া এবং রোমানিয়া এই পাঁচটি রাষ্ট্রের উদ্ভব ঘটে অর্থাৎ অস্ট্র হাঙ্গেরীয় সাম্রাজ্যের পতন ঘটে চেকস্তোভাকিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া যুগস্তাবিয়া এবং রোমানিয়া এই রাষ্ট্রগুলিকে আমরা পাই এর পরের বছর আরো একটা চুক্তি হয় মূলত এই কাজগুলি করেছে ইউএসএ ইউকে এবং ফ্রান্স এরপরের বছর আরেকটি চুক্তি পাই উনিশশো সালে এই চুক্তির মধ্য দিয়ে অটোমান সাম্রাজ্য যারাও কিনা যুদ্ধে জার্মানি সহযোগিতা করেছিল তাদের পতন ঘটে পতন ঘটে আমরা দেখি তুরস্ক এই অটোমান সাম্রাজ্য ভেঙে হয় হচ্ছে তুরস্ক এই সাম্রাজ্যের একটা অংশ চলে যায় গ্রিসের কাছে এবং এই সাম্রাজ্যের সিরিয়া এবং লেবানন এই অংশটা নিয়ে নেয় হচ্ছে ফ্রান্স তারা তাদের দখলে রাখে আর ইরাক এবং ফিলিস্তিন এই অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এগুলো ইরাক এবং ফিলিস্তিন তাদেরকে নিয়ে নেয় হচ্ছে ব্রিটেন এবং একই সাথে আমরা এই যে রাশিয়া যে রাষ্ট্রটা এই রাশিয়া রাষ্ট্রটা ভেঙে এই চারটি রাষ্ট্র হয় ফিনল্যান্ড এস্তোনিয়া লিথুনিয়া এবং লাটভিয়া এই যুদ্ধের ফলে ইউরোপের মানচিত্রে আমরা একটা বিশাল পরিবর্তন দেখি অনেকগুলি রাষ্ট্র ইউরোপের মানচিত্রে নতুন করে অ্যাড হয় অর্থাৎ ১৯১৪ সালের যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপের মানচিত্র ছিল একরকম আর উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের মানচিত্র দেখি আমরা আরেক রকম অনেকগুলি রাষ্ট্র ইউরোপের মানচিত্রে যুক্ত হয় সো এই যে যুদ্ধ এই যুদ্ধের রেজাল্ট হিসেবে আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ এখানে হাজার লেখা আছে এটা এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের মৃত্যু দেখি আর এই যুদ্ধের আরো বড় একটা ভয়াবহতা হচ্ছে এর প্রায় ২০ বছর পরেই হয় আরেকটা যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজটা কিন্তু এই যুদ্ধের মধ্যেই নিহিত ছিল সেটা কি এই যে আমরা দেখলাম ভার্সাই চুক্তি এই ভার্সাই চুক্তি যে জার্মানিকে শাস্তি দেওয়া ছিল এই বিষয়টি জার্মানির জনগণের কাছে ভালো লাগেনি আবার এই যে অষ্ট পতন ঘটায় বা অটোমান সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল এই কাজটা মূলত করেছিল ফ্রান্স ইউকে এবং ইউএসএ তাদেরকে এভাবে অপমান অপদস্থ করার ফলে তাদের মধ্যে কিছু পুঞ্জিভ ক্ষোভ থাকে বিশেষ করে জার্মানিকে যেভাবে হেনস্থা করা হয় বা অপমান করা হয় এতে জার্মানির ভেতর যে ক্ষোভ থাকে এই ক্ষোভটাই কিন্তু পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পেছনের অন্যতম একটি কারণ থাকে সংক্ষেপে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং ফলাফল যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঠিক এইভাবে যদি আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট বা ইতিহাসটা জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান কমেন্ট বক্সে লিখুন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এভাবে হাজির হবো আপনাদের সামনে